সর্বশেষ সত্য খবর পেতে স্মার্ট বিডি নিউজকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে পাশে আসা বেল আইকনটি চাপতে ভুলবেন না। মুখ খুলেছে ডক্টর কামাল, সরকারের পতনের জন্য গণঐক্যের ডাক দিল গণফোরাম। শেখ হাসিনা ও বর্তমান আওয়ামী লীগ সরকারের মুখোশ খুলে দিলেন ডক্টর কামাল, সেই সাথে শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে গণঐক্যের মাধ্যমে সরকার পতনের ডাক দিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর কামাল। দেশের বর্তমান অবস্থা নিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা করছেন ডক্টর কামাল হোসেন। দেশের শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার পর থেকে এই প্রথম মুখ খুললেন ডক্টর কামাল। সংবাদ সম্মেলন করে ডক্টর কামাল বলেন, 52 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে নতুন দেশের স্বপ্ন দেখিয়েছিল ছাত্ররা, এখন আবার শিক্ষার্থীদের মাধ্যমে বাংলাদেশ জেগেছে। আজ শনিবার বিকালে এমনটাই বলেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। চলমান এ ছাত্র আন্দোলনের 16 আনা সমর্থনের কথাও জানালেন তিনি। একই সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ নিয়ে পুলিশের আন্দোলন দমনকে বেআইনি বলে উল্লেখ করেন তিনি। গণফোরামে কেন্দ্রীয় কার্যালয়ে চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন দলটি। কামাল হোসেন বলেন, সরকারের প্রতি 16 আনা অবিশ্বাস তৈরি হয়েছে, সেটা থেকে আগে মুক্ত হতে হবে। এ সরকার বঙ্গবন্ধু আওয়ামী লীগের নাম ব্যবহার করলেও আচরণ করছে অতীতের স্বৈরাচারিক সরকারের মতো। বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তাই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করতে হবে। এ কারণে স্বৈরাচার বিরোধী 72 জাতি ঐক্য গঠনের ডাক দিয়েছেন গণফোরাম। 72 ঐক্যে কারা থাকবে জানতে চাইলে তিনি বলেন, এটা মূলত জনগণের ঐক্য। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে অন্য গণতান্ত্রিক দলগুলো একমত হলে তারাও আন্দোলনে যোগ দিবে। নির্বাচন কমিশনকে গোপাল আখ্যা দিয়ে ডক্টর কামাল বলেন, স্থানীয় নির্বাচনে যা হয়েছে তা গভীর উদ্বেগের, তাই এই নির্বাচন কমিশনকে দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগ কখনো নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়নি, অথচ এখন নিরপেক্ষ নির্বাচনের দাবিতে 72 ও ঐক্যর কোনো বিকল্প নেই। এর আগে লিখিত বক্তব্যে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, মত প্রকাশের স্বাধীনতা নেই, ভিন্ন মতের কাউকে সভা করতে দেওয়া হয় না, প্রধানমন্ত্রীর দাবি মেনে নেওয়ার পরও কোটা সংস্কারের আন্দোলনকারীদের উপর হামলা, নিপীড়ন, আটকের ঘটনা ঘটছে, স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হয়েছে এটি। পুলিশ কমিশনারের কাছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে গণফোরামে বর্ধিত সভায় লিখিত আবেদন করেও অনুমতি পায়নি বলে অভিযোগ করেন তিনি।